তাপমাত্রা দক্ষিণবঙ্গে গত দুদিনে অনেকটাই কমে গেছে, স্বাভাবিকের নিচে নেমে গেছে অনেক জায়গাতেই। যেমন পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া 7 ডিগ্রির কাছাকাছি রয়েছে, বীরভূমে 8 ডিগ্রির কাছাকাছি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এসব জেলাগুলো 9-10 ডিগ্রির কাছাকাছি নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রাটা। তো আগামী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই, হয়তো সামান্য আরেকটু কমতে পারে রাতের তাপমাত্রাটা। শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের কয়েকটা জেলায়, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলো আগামী 24 ঘন্টার জন্য। তো আগামী দুদিনে খুব বেশি চেঞ্জ হবে না তাপমাত্রা, তারপর আবার মেনলি 12 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরবর্তী 3 দিনে, 12 থেকে পরবর্তী 3 দিনে প্রায় 3-4 ডিগ্রি মতো বেড়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রাটা। দিনের তাপমাত্রা 12 তারিখ থেকে মোটামুটি বাড়তে শুরু করবে। এরপর বর্তমানে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, যেটা গত 24 ঘন্টায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। এটা দিনের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 25 ডিগ্রির কাছাকাছি রয়েছে, স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি মতো কম। তো আগামী 24 ঘন্টায় খুব পরিবর্তন হবে না কলকাতার জন্য, মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা 25-এর কাছাকাছি, সর্বনিম্ন 15 কাছাকাছি থাকবে, হয়তো সামান্য একটু কমতে পারে আরও। 12 থেকে আবার পরবর্তী প্রায় 3 দিনে কলকাতার ক্ষেত্রেও সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে, প্রায় 3-4 ডিগ্রি মতো। দিনের তাপমাত্রাও তারপর বাড়তে থাকবে। বৃষ্টিপাত 12 তারিখ পর্যন্ত তো নেই, 12 পর্যন্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে মেনলি। 13 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে খুব হালকা বৃষ্টির পশ্চিমের দিকে দু একটা জেলায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, থাকলেও খুব হালকা ধরনের দু এক জায়গায় তো থাকতে পারে। 14 তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর 15 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিভিন্ন জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফার্দার আপডেট আবার পরে জানানো হবে 14-15 তারিখের ওয়েদারের ব্যাপারে। উত্তরবঙ্গের জন্য শুষ্ক ওয়েদারই আগামী 5-6 দিন থাকবে। তাপমাত্রা উত্তরের জেলাগুলোতেও অনেকটাই কমেছে, বর্তমানে স্বাভাবিকের থেকে কমই রয়েছে। আর উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটাতে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টার জন্য। শৈত্যপ্রবাহ বলতে যেটা বোঝানো হয়, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি মতো কম। তাপমাত্রা উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো হয়তো 12 তারিখের পর সামান্য একটু হয়তো বাড়বে, তবে উত্তরবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে 12 তারিখের পর এখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে। এই যে ডিফারেন্স, একদিকে শৈত্যপ্রবাহ, একদিকে আমাদের কলকাতা এত বেশি হিট, না কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা যেটা বললাম গত 24 ঘন্টা যেটা রয়েছে 15.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি মতো কম। তো পশ্চিমের জেলাগুলো অনেকটাই কম রয়েছে, আরও অনেকটাই ডিফারেন্স রয়েছে, যেহেতু সমুদ্রের কাছাকাছি এলাকাগুলো জলীয়বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকে। কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টা যেটা বলা হলো যে এর কাছাকাছি থাকবে, হয়তো সামান্য একটু কমতে পারে।